নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শহীদ মুস্তফা সিরাজের লেখা অলীক মানুষ বইটির পাঠক প্রতিক্রিয়া। ১৯-২০ শতকের পটভূমিতে এক মুসলিম পীর পরিবারের লৌকিক অলৌকিক জীবনের কাহিনী উঠে এসেছে উপন্যাসে। প্রায় ১০০ বছরের নানান ঘটনা বর্ণিত হয়েছে উপন্যাসে, কখনো ন্যারেটিভ, কখনো মিথ, কখনো ব্যক্তিগত ডায়েরি, কখনো বা সংবাদপত্রের কাটিংয়ের মাধ্যমে। এক ধর্মগুরু ও তার সন্তান ঘটনা পরম্পরায় ধর্মদ্রোহী হতে হতে কীভাবে এক নিষ্ঠুর ঘাতকে পরিণত হলো তা লেখক এই বইটিতে চিত্রিত করেছেন। লৌকিক অলৌকিক, প্রেম অপ্রেম, মায়া বাস্তবতার পরস্পর বিপরীত গতির মাঝে প্রতিনিয়ত সংগ্রাম করতে করতে এক মানুষ কীভাবে অলীক মানুষে পরিণত হয় তাই উঠে এসেছে এই উপন্যাসে। বন্ধুরা, এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।